আফসারউদ্দিন খুব গম্ভীর ধরনের মানুষ, একটা দেশি জাহাজ কোম্পানির বড় অফিসার। বড় অফিসাররা এমনিতে গম্ভীর হয়ে থাকেন, ইচ্ছা না করলেও তাদের গম্ভীর থাকতে হয়। আফসার সাহেবের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। তিনি এই পৃথিবীতে গাম্ভীর্য নিয়ে জন্মগ্রহণ করেছেন। কঠিন হয়ে থাকতেই তার ভালো লাগে, হাসি তামাশা ঠাট্টা ফাজলামো তার একেবারে সহ্য হয় না। তার কথা হলো, হাসি তামাশাই যদি লোকজন করবে তাহলে কাজ করবে কখন? পৃথিবীটা কোনো নাট্যশালা না যে হাসি তামাশা করে লোক হাসাতে হবে। আফসার সাহেবের দুর্ভাগ্য, তার আশেপাশের মানুষজনের স্বভাব তার স্বভাবের একেবারে উল্টো। তার স্ত্রী মীরা সর্বক্ষণই হাসেন, কারণে অকারণে হাসেন। এই তো সেদিন তার কাজের ছেলে কুদ্দুস হাত থেকে ফেলে টিপট ভেঙে ফেলল, এই দেখে মীরা ফিক করে হেসে ফেললেন। আফসার সাহেব বললেন, একটা দুর্ঘটনা ঘটেছে, হাত থেকে ফেলে একটা দামি জিনিস ভেঙেছে, এতে হাসির কি হলো? মীরা বললেন, টিপট ভেঙেছে দেখে হাসিনি। টিপট ভাঙার পর কুদ্দুস কেমন হতভম্ব হয়ে ভাঙা পটটার দিকে তাকিয়েছিল, তাই দেখে হাসলাম। তার মুখের ভঙ্গি দেখে তুমি হেসে ফেললে? হ্যাঁ, দয়া করে আমার সামনে এই কাজটা করবে না, হাসতে ইচ্ছে করলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে হাসবে। মীরা আবার হেসে ফেললেন। আফসার সাহেব বললেন, হাসলে যে, তুমি কেমন গম্ভীর মুখে কথা বলছো তাই দেখে হাসলাম, দয়া করে আমার সামনে থেকে যাও। মীরা উঠে চলে যান, তবে হাসতে হাসতে যান, তা দেখেও আফসার সাহেবের ঘা জ্বালা করে। তার দুই মেয়ে সুমি এবং রুমিও অবিকল তার মায়ের মতো দিন রাত হাসছে। তারা মাঝে মাঝে স্কুলে মজার মজার সব ঘটনা বাবাকে বলতে আসে। ঘটনা বলবে কি আর, বলার আগেই হাসি। আফসার সাহেব শীতল গলায় বলেন, কি বলতে যাচ্ছ ঠিক মতো বলো, এত হাসলে বলবে কি করে? না হাসলে এই ঘটনা বলা যাবে না বাবা। তারপরে হাসি। হয়েছে কি, আমাদের ক্লাসের একটা মেয়ে অরুণা, আবার হাসি। সে করলো কি, আবার হাসি। চুপ করো, ঘটনাটা শোনো বাবা, ভারী মজার। তারপর অরুণা, আবার হাসি। স্টপ, অরুণার গল্প বলা হয় না, মেয়ে দুটি দুঃখিত হয়, তবে এই দুঃখ খুব সাময়িক। আবার কোনো একটা মজার ঘটনা ঘটে, এক বোন অন্য বোনের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আজ সোমবার, আফসার সাহেব নাস্তা খেতে বসেছেন, তার দুই মেয়ে সুমি রুমি বসেছে দুই পাশে। রুমি কি একটা হাসির কথা বলতে যাচ্ছিল, বাবা কড়া করে তার দিকে তাকানোর কারণে সে চুপ করে গেল। সুমি তখন কি একটা বলতে গেল, মীরা চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। নাস্তার টেবিলে হাসাহাসি না হয় ভালো, মীরা টিপট থেকে কাপে চা ঢাললেন। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল, মেঝে থেকে লাফ দিয়ে একটা বেড়াল আফসার সাহেবের কোলে এসে বসল। আফসার সাহেব লাফ দিয়ে তিন হাত উপরে উঠে গেল। যে পিরিচের ডিম রুটি মাখন এবং পনিরের টুকরো সাজানো ছিল তা ছিটকে পড়ল মেঝেতে। পুরো ঘটনাটা ঘটল দু সেকেন্ডের ভেতর। সুমি রুমি খিলখিল করে হেসে ফেলল, তারা জানে এখন হাসা মানে বিপদ, ভয়ঙ্কর বিপদ। বাবা প্রচণ্ড রাগ করবেন, কিন্তু কিছুতেই তার হাসি থামাতে পারল না। মীরা খুব চেষ্টা করছেন না হাসতে, দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরেছেন, লাভ হচ্ছে না, হাসি এসে যাচ্ছে, আর বুঝে আটকানো গেল না। আফসার সাহেব মেঘ গর্জন করলেন, রুমি সুমি তোমরা আমার সামনে থেকে উঠে গেলে আমি খুশি হব। মেয়ে দুজন তৎক্ষণাৎ ছুটে ঘরে চলে গেল। ঘরের ভেতর থেকে তাদের হাসি শোনা যাচ্ছে, অট্ট হাসি। এবার মীরাও হেসে ফেলল, তবে শব্দ করে নয়, নিঃশব্দে। হাসির কারণে তার হাত কাঁপছে, চায়ের কাপে ঠিক মতো চা ঢালতে পারছেন না। মীরা, হাসছো কেন জানতে পারি? হাসি এসে গেল তাই হাসছি, বিশেষ কোনো কারণে নয়। কেন হাসি এসে গেল তা জানতে পারি? সরি। সরির কোনো ব্যাপার না, তুমি বলো কেন হাসলে? মীরা গম্ভীর গলায় বললেন, তুমি কেমন চমৎকার শূন্যে ভেসে উঠলে। হঠাৎ মনে হলো পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু নেই, দৃশ্যটা দেখতে খুব ভালো লাগলো তাই হাসলাম। তুমি যদি আমার সামনে থেকে চলে যাও আমি খুশি হব। সত্যি চলে যেতে বলছো? যদি হাসি বন্ধ করতে না পারো তাহলে অবশ্যই চলে যাবে। তোমার নাস্তা যে বিড়াল ফেলে দিয়েছে, নাস্তা নিয়ে আসি? না, চা দিই।
নাকি চাও খাবে না? ভালো করে তাকিয়ে দেখো, আমি কিন্তু হাসছি না, গম্ভীর হয়ে আছি। বলতে বলতে মীরা ফিক করে হেসে ফেললেন। খানিকটা চা ছলকে টেবিলে পড়ে গেল। তিনি টিপট নামিয়ে রেখে প্রায় ছুটে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দুই মেয়ের হাসির সঙ্গে যুক্ত হলো আরও একটা হাসি। চায়ের কাপ হাতে আফতার সাহেব একা একা বসে আছেন, তার মন বিষণ্ণ। শোবার ঘর থেকে মা এবং দুই মেয়ের হাসির শব্দ ভেসে আসছে, হাসির জোয়ার নেমেছে। রাগে আফতার সাহেবের গা জ্বলে উঠল। যে বেড়ালের জন্য এত কাণ্ড, সে নিশ্চিন্ত এবং আনন্দ ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা ডিম, পনির, মাখন এবং রুটি খাচ্ছে। সে একা খাচ্ছে না, তার সঙ্গে দুটো বাচ্চাও আছে, তারাও খাচ্ছে এবং মাঝে মাঝে চোখ তুলে আফসার সাহেবকে দেখছে। আফসার সাহেবের ইচ্ছা করছে প্রচণ্ড লাথি দিয়ে বিড়ালটাকে ফুটবলের মতো দূরে ছুড়ে দেন। মেঝে পরিষ্কার করার জন্য কাজের ছেলে কুদ্দুস এসেছিল। আফসার সাহেব তার দিকে রাগি চোখে তাকাতেই সে ভয় পেয়ে রান্নাঘরে ঢুকে গেল। তারও কি হাসির রোগ আছে? রান্নাঘর থেকে হাসির মতো আওয়াজ আসছে। হ্যাঁ, কুদ্দুস বেটাও হাসছে। বিড়াল পরিবার মহানন্দে খেয়ে যাচ্ছে। আফসার সাহেবের রাগ ক্রমেই বাড়ছে। তিনি ঠিক করে ফেললেন ডান পায়ে বিড়ালটার গায়ে একটা দুর্দান্ত কিক বসাবেন, যাতে সে ভবিষ্যতে কখনো এইভাবে তাকে অপদস্থ না করে। কিক করতে যাবেন তখন একটা ব্যাপার ঘটল। তিনি পরিষ্কার শুনলেন মা বিড়ালটা যেসব কথা বলছে তা তিনি বুঝতে পারছেন। ম্যাও ম্যাও করে নিচু গলায় কথা বলছে, কিন্তু তিনি প্রতিটি শব্দ বুঝতে পারছেন। এ কি অদ্ভুত কাণ্ড! মা বিড়ালটা বলছে, খোকা খোকু সাবধান, লোকটা আমাদের দিকে তাকাচ্ছে, মতলব ভালো না, মনে হচ্ছে উঠে দাঁড়াবে। একটা বাচ্চা বিড়াল বলল, উঠে দাঁড়ালে কি হয় মা? লাথি মারতে পারে, তোমরা একটু দূরে সরে যাও। কতটা দূরে যাব? খুব বেশি দূরে যাবে না, লাথি মারলেও সে তোমাদের মারবে না, আমাকে মারবে। মানুষ কখনো বিড়ালের বাচ্চার গায়ে হাত তোলে না। কেন মা? মানুষের মনে মায়া বেশি এই জন্যে। তবু সাবধানের মান নেই, এলো খুব রেগে আছে। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, কি করতে কি করে বসবে, কি দরকার রিস্ক নিয়ে? রিস্ক কি মা? রিস্ক হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলাটা ঠিক আমি জানি না। বিড়ালের বাচ্চা দুটি অনেকটা দূরে চলে গেল। সেখান থেকে তাকিয়ে রইল আফসার সাহেবের দিকে। আফসার সাহেব পাথরের মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি? বিড়ালের মানুষের মতো কথা বলার কোনো কারণই নেই। শুধুমাত্র রূপকথার বইতে পশু পাখি মানুষের মতো কথা বলে, এটা কোনো রূপকথা নয়। তিনি বিংশ শতাব্দীতে বাস করছেন, বাবর রোডের দোতলা বাসার ডাইনিং রুমে বসে আছেন। অফিসের গাড়ি চলে এসেছে, এখন অফিসে যাবেন। এই সময় বিড়ালের ভাষা তিনি বুঝতে পারছেন তা হতেই পারে না। বিড়াল একমাত্র শব্দ জানে মিয়াও। এই শব্দের কোনো মানে নেই, আর থাকলেও মানুষের তা বোঝার কথা না। আফসার সাহেব একটা সিগারেট ধরালেন। একটা বিড়ালের বাচ্চা তখন কথা বলে উঠল, মা, লোকটা সিগারেট ধরিয়েছে, এখন বোধহয় আর আমাদের মারবে না। বিড়ালের মা বলল, আমারও তাই ধারণা, তবে খোকা খোকু এখন একটু সাবধানে থাকো, কারণ লোকটা জ্বলন্ত সিগারেটের টুকরা ছুঁড়ে ফেলবে, গায়ে লাগলে তোমাদের পশমে আগুন ধরে যাবে। মনে নেই, একবার জ্বলন্ত সিগারেটের টুকরায় পা দিয়ে পা পুড়ে ফেললে, মনে আছে? আছে। আচ্ছা মা, তোমার এত বুদ্ধি কেন? দূর বেটি, আমার কোনো বুদ্ধি নেই। তোমার অনেক বুদ্ধি, তুমি লাভ দিয়ে ওই লোকটার কোলে বসলে, এই জন্যই তো সে নাস্তার প্লেটটা মেঝে দিয়ে ফেলে দিল, তার নাস্তা এখন আমরা খাচ্ছি। আচ্ছা মা, তুমি রোজ এই কাজ করো না কেন? এরকম রোজ করা যায় না, পরপর দুদিন করলেই এরা খুব রাগবে, আমাদের বাড়ি থেকে বের করে দেবে। একদিন করেছি তো সবাই ভাবছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি মা? অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর মানে হচ্ছে দুর্ঘটনা। তুমি ইংরেজিও জানো? অল্প অল্প জানি, শুনে শুনে শিখেছি। বাটার মানে মাখন, চিজ হলো পনির, নর্মাল ওয়াটার মানে পানি, তবে ফ্রিজের পানি না। ইস মা, তোমার কি যে বুদ্ধি! আফসার সাহেবের মাথা ঘুরছে, গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কি? তার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব তো মাথা খারাপের লক্ষণ। তিনি দ্রুত ভাবতে চেষ্টা করলেন তার বংশের কোনো পাগল আছে কিনা। মনে পড়ল না। তিনি তাকালেন বিড়ালগুলির দিকে। ছোট বিড়ালটা বলল, মা দেখো, লোকটা আমার দিকে তাকাচ্ছে। বিড়ালের মা বলল,
লোকটা লোকটা বলছো কেন? এসব অসভ্যতা। আমরা ওনাদের বাড়িতে থাকি, সম্মান করে কথা বলা উচিত। কি বলবো মা? স্যার বলো, স্যার বলাই ভালো, কিংবা ভদ্রলোক বলতে পারো। ভদ্রলোক বলা কি ঠিক মা? উনি একবার আমাদের বস্তায় ভরে ফেলে দিতে চেয়েছিলেন, ফেলে তো দেয়নি। ওনার মেয়েগুলির জন্য ফেলেননি, মেয়েগুলি কাঁদতে লাগলো। লোকটা ভালো না মা, খারাপ লোক, সবসময় বকাঝকা করে, সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আসে, বকাঝকা করবে না তো কি করবে? এইসব ছোটোখাটো দোষ ধরতে হয় না। একবার তোমার গায়ে লাথি দিয়েছিল মা, মনের ভুলে দিয়েছে, রোজ তো আর দেয় না। আফসার সাহেব আর সহ্য করতে পারলেন না, কি সর্বনাশ, এসব কি হচ্ছে? ক্লান্ত গলায় ডাকলেন, মীরা, মীরা প্লিজ তাড়াতাড়ি আসো। মীরা ছুটে বের হয়ে এলেন, রুমি সুমিও এলো, তারা অবাক হয়ে তাকাচ্ছে। কুদ্দুস রান্নাঘর থেকে বের হয়ে এলো, মীরা বললেন, কি ব্যাপার? আফসার সাহেব কিছু বলতে পারলেন না, তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন, এই হাস্যকর কথা তার পক্ষে বলা সম্ভব না, নিশ্চয়ই তার শরীর খারাপ করেছে, মাথায় রক্ত উঠে গেছে কিংবা এ জাতীয় কিছু। মীরা বললেন, তোমার মুখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ করছে? হঠাৎ মাথা ঘুরে উঠল, নিশ্চয়ই প্রেশার। মহসিনকে খবর দেব? ও এসে তোমার প্রেশার মেপে দেবে? কাউকে খবর দেওয়ার দরকার নেই, প্রেশার মাপলে ক্ষতি তো কিছু নেই। আর শোনো, আজ অফিসেও যাবার দরকার নেই, প্রচুর ছুটি তোমার পাও না, অতিরিক্ত কাজের চাপে তোমার এই অবস্থা। সুমি যাতো নিচে গিয়ে ড্রাইভারকে বলে আজ তোর বাবা অফিসে যাবে না। মীরা তাকে বিছানায় শুইয়ে দিলেন, জানালার পর্দা টেনে খানিকটা অন্ধকার করে দিলেন। তুমি চুপচাপ শুয়ে বিশ্রাম নাও, আমি মহসিনকে খবর দিচ্ছি, ও বিকেলে এসে তোমার প্রেশার মাপবে। আফসার সাহেব কিছু বললেন না, মহসিন এসে তার প্রেশার মাপবে এই খবরও তার ভালো লাগলো না। মহসিন মীরার সবচেয়ে ছোট ভাই, কিছুদিন হলো ডাক্তারি পাস করে বের হয়েছে, এমনিতে ছেলে খুব ভালো, তবে ঠাট্টা তামাশা করে বেশি, সহ্য করা যায় না। মীরা, কি? মহসিনকে খবর দেবার দরকার নেই। আচ্ছা যাও, খবর দেব না, তুমি একটু বসো তো আমার পাশে। মীরা বসলেন, কপালে হাত দিয়ে স্বামীর গায়ের উত্তাপ দেখলেন, গা ঠান্ডা, জ্বর নেই, কিন্তু চোখ মুখ যেন কেমন দেখাচ্ছে। যে কোনো কারণেই হোক, মানুষটা খুব ভয় পেয়েছে, গলা সরজরানো। মীরা, কি? আফসার সাহেব ইতস্তত করে বললেন, তুমি কি বিড়ালের কথা বুঝতে পারো? মীরা হতভম্ব হয়ে বললেন, বিড়ালের কথা বুঝতে পারি মানে, এসব কি বলছো? আফসার সাহেব অত্যন্ত বিব্রত ভঙ্গিতে বললেন, আমার ধারণা বিড়াল মাঝে মাঝে মানুষের মতো কথা বলে, মন্দিরে শুনলে ওদের কথা বোঝা যায়। মীরা বিস্মিত হয়ে বললেন, তুমি ওদের কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারলে ভালো, এখন ঘুমোতে চেষ্টা করো। আফসার সাহেব চোখ বন্ধ করে শুয়ে রইলেন, রুমি সুমি স্কুলে গেল না, মাঝে মাঝে পা টিপে টিপে এসে বাবাকে দেখে গেল। সুমি বাবার কানে কানে বলল, তোমার কি হয়েছে বাবা? তিনি জবাব দিলেন না, তার কথা বলতে ইচ্ছে করছিল না। মা বিড়ালটা এবার এসে ঘুরে গেল, সে দুঃখিত গলায় তার বাচ্চাদেরকে বলল, বেচারা আজ অফিস গেল না কেন বুঝতে পারছি না, অসুখ বিসুখ করলো কিনা কে জানে, চারদিকে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। একটা বাচ্চা বলল, ইনফ্লুয়েঞ্জা কি মা? একটা রোগের নাম, এসব তুমি বুঝবে না, সবসময় প্রশ্ন করে বিরক্ত করবে না, প্রশ্ন না করলে জানবো কি করে? মা বিড়াল বলল, এখন এই ঘর থেকে চলে যাও, বেচারা ঘুমানোর চেষ্টা করছে, তাকে ঘুমোতে দাও। ইনফ্লুয়েঞ্জা কি তা তো তুমি বললে না। বললাম তো, ইনফ্লুয়েঞ্জা একটা অসুখের নাম, তখন জ্বর হয়, মাথায় পানি ঢালতে হয়। আমাদের কি ইনফ্লুয়েঞ্জা হয়? না, আমাদের হয় না। আমাদের কি কি অসুখ হয়? আহ, চুপ করো তো, বেচারাকে তোমরা ঘুমোতে দিবে না? আমাদের কি কি অসুখ হয় সেটা যদি আমাদের না বলো, তাহলে আমরা শিখবো কি করে? বারান্দায় চলো, বারান্দায় বলো। বিড়াল তার দু বাচ্চাকে নিয়ে বের হয়ে গেল, বাচ্চা দুটির যাবার তেমন আগ্রহ নেই, বারবার ফিরে ফিরে তাকাচ্ছে। আফসার সাহেব সারাদিন বিছানায় শুয়ে রইলেন, তার বুক ধকধক করছে, মাথা ঘুরছে, একই সমস্যা। সন্ধ্যাবেলা তার ছোট শালক মহসিন এসে উপস্থিত, সঙ্গে প্রেশার মাপার যন্ত্র। মীরা বলেছিল তাকে খবর দেবে না, কিন্তু খবর দিয়েছে, মীরা কথা রাখেনি। আফসার সাহেব মহসিনকে সহ্যই করতে পারেন না, দেখা মাত্র তার মাথায় রক্ত উঠে যায়, আজও উঠে গেল।
মহসিন দাঁত বের করে বলল, কেমন আছেন দুলা ভাই? তিনি শুকনো গলায় বললেন, ভালো। শুনলাম আজ অফিসে যাননি। শরীরটা ভালো লাগছে না। শুয়ে শুয়ে কি করছেন? কিছু করছি না। বুবু বলেছিল আপনি নাকি এখন অ্যানিমেল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়ে গেছেন। আফসার সাহেবের ইচ্ছে করল ফাজিলটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সামলালেন। বিড়ালের সব কথা নাকি বুঝে ফেলেছেন। আফসার সাহেব চুপ করে রইলেন। মহসিন বলল, বিড়াল কোন ভাষায় কথা বলে দোলা ভাই? সাধু নাকি চলিত? আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অন্য ঘরে যাও। রাগ করছেন নাকি? না, রাগ করছি না। তুমি আমাকে একটু একা থাকতে দাও, আগে প্রেশারটা মাপি, তারপর যত ইচ্ছা একা থাকবেন। প্রেশার মাপা হলো, দেখা গেল প্রেশার স্বাভাবিক। মহসিন বলল, আপনার সমস্যা কি জানেন দোলা ভাই? আপনার সমস্যা হচ্ছে গাম্ভীর্য। একটু সহজ হন, স্বাভাবিকভাবে হাসি তামাশায় জীবন পার করার চেষ্টা করেন। দেখবেন বিড়ালের কথা আর শুনতে পাচ্ছেন না। তুমি যাও তো ঘর থেকে। যাচ্ছি, কয়েকটা ঘুমের ট্যাবলেট দিয়ে যাচ্ছি। রাতে দুটা খেয়ে ঘুমাবেন, আপনার ঘুম দরকার। আফসার সাহেব মীরার উপর খুবই রাগ করলেন। মীরা কাজটি ঠিক করেনি, কেন সেই ব্যাপারটা জানাচ্ছে? বিড়ালের কথা বুঝতে পারার পুরো ব্যাপারটা যে হাস্যকর তা কি তিনি জানেন? তিনি জানেন তার কোনো সমস্যা হয়েছে, হয়তো মাথা গরম হয়ে আছে কিংবা কানে কোনো সমস্যা হয়েছে। এটা কি লোকজনকে বলে বেড়ানোর মতো ঘটনা? সবকিছু সবাইকে বলতে নেই, এই সাধারণ বুদ্ধি কি মীরার নেই? দেখা গেল সন্ধ্যা নাগাদ লোকজনে বাড়ি ভরে গেল, ঢাকার আত্মীয় স্বজনরা অনেকেই এসে গেছেন। সবার মুখে রহস্যময় হাসি, রাগে দুঃখে আফসার সাহেবের চোখে পানি এসে গেল। এমন অবস্থা হবে জানলে তিনি কিছুতেই মীরাকে ব্যাপারটা বলতেন না। আফসার সাহেব সারা রাত জেগে কাটালেন, এক ফোঁটা ঘুম হল না। তন্দ্রা মতো আসে আর মনে হয় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন, তখনই ঘুম ভেঙে যায়। তিনি ধর্মর করে উঠে বসেন, তার সঙ্গে সঙ্গে মীরাও রাত জেগে কাটালেন। মীরা একসময় বললেন, এত অস্থির হচ্ছ কেন? যদি বিড়ালের কথা বুঝতে পারলে এতে অসুবিধা তো কিছু হচ্ছে না। আফসার সাহেব বললেন, আমি যে বিড়ালের কথা বুঝতে পারি তা কি তুমি বিশ্বাস করো? মীরা বলল, হ্যাঁ করি। না, তুমি বিশ্বাস করো না, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো। তুমি ঘুমোবার চেষ্টা করো তো। চেষ্টা করছি, লাভ হচ্ছে না। আমার একই সর্বনাশ হলো বলো তো। কোনো সর্বনাশ হয়নি, দেখবে কাল ভোরে সব ঠিক হয়ে গেছে। কিভাবে ঠিক হবে? আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? ভোর হোক তখন দেখবে। শেষ রাতের ঠান্ডায় ঠান্ডায় আফসার সাহেব ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সকাল 10টায়, বাসা খালি, বাচ্চারা স্কুলে চলে গেছে, মীরা নাস্তা বানিয়ে অপেক্ষা করছে। আফসার সাহেব হাত মুখ ধুয়ে নাস্তার টেবিলে বসলেন। আশেপাশে বিড়ালগুলিকে দেখতে পেলেন না, খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। মীরা বললেন, আজ অফিসে গিয়ে লাভ নেই, রাতে ঘুম ভালো হয়নি, বাসায় থাকো, রেস্ট নাও। আরে না, পরপর দুদিন কামাই দেওয়ার কোনো মানেই হয় না। ভালো কথা, বিড়ালটা কোথায়? জানি না, আছে নিশ্চয়ই কোথাও, বাদ দাও। আফসার সাহেব অফিসে চলে গেলেন। অফিসে নানান কাজে সময় কেটে গেল। একটা মিটিং ছিল, মিটিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফিরে স্বস্তি বোধ করলেন, বিড়াল নেই। তিনি কিছু জিজ্ঞেস করলেন, তবে বুঝলেন কুদ্দুস এদের বাসা থেকে তাড়িয়েছে। ভালোই করেছে। অনেকদিন পর আফসার সাহেব সুমি রুমিকে সঙ্গে নিয়ে টিভি দেখলেন। কি একটা ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে, ভয়ঙ্কর রোগা একটা লোক নানা ধরনের আবোল তাবোল কথা বলে হাসাবার চেষ্টা করছে। আফসার সাহেবের ক্ষমতা থাকলে চর দিয়ে বদমাশটা সব কটা দাঁত ফেলে দিতেন, ক্ষমতা নেই বলে কিছু করতে পারলেন না। রুমি বলল, লোকটা কীরকম মজা করতে পারে দেখলি বাবা, এমন হাসতে পারে। তিনি হু জাতীয় শব্দ করলেন এবং ভাব করলেন যেন মজা পাচ্ছেন। রাতে 2 মে যখন স্কুলে কী সব ঘটনা ঘটেছে তা বলতে শুরু করল। সেসবও তিনি মন দিয়ে শোনার চেষ্টা করলেন। রাত 10টায় মহসিন টেলিফোন করল। দুলা ভাই ভালো? হ্যাঁ ভালো। বিড়ালের কথা নিশ্চয় শুনেননি? না। ভেরি গুড। রাতে ঘুমোতে যাবার আগে ঘুমের ট্যাবলেট দুটো মনে করে খাবেন। আচ্ছা, এই সঙ্গে আপনার একটা ছোট্ট অ্যাডভাইস দিচ্ছি, সবসময় এমন কঠিন ভাব করে থাকবেন না, রিল্যাক্স থাকুন।
হাসুন, গল্প করুন, সবাইকে নিয়ে কোথাও বেড়াতে যান। কোথায় যাব? কক্সবাজার চলে যান। আসলে আপনার যা হয়েছে তা হলো নার্ভ উত্তেজিত হয়েছে, নার্ভ এক্সাইটেড হলে এসব সমস্যা হয়। রাখি দুলা ভাই। আচ্ছা, রাত 11টার দিকে হাত মুখ ধুয়ে এক গ্লাস গরম দুধ খেয়ে আফসার সাহেব ঘুমোতে গেলেন। ঘুমের ট্যাবলেট খাবার ইচ্ছে ছিল না, এমনিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে, তবু দুটো ট্যাবলেট খেলেন, ভালো ঘুম হলো, একটানা ঘুম। ঘুম ভাঙল খুব ভোরে। তিনি শোবার ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে বেতের চেয়ারে বসলেন। রাতে ভালো ঘুম হওয়ায় শরীরটা ঝরঝরে লাগছে, বারান্দায় বসে সকাল হওয়া দেখতে তার সবসময় ভালো লাগে। এক কাপ চা পেলে ভালো হতো, চা বানানোর কেউ নেই, সবাই ঘুমছে। তিনি নিজেই রান্নাঘরে ঢুকে গেলেন। চা বানানো এমন কোনো কঠিন কর্ম না, পানি গরম করতে পারলেই হলো। চায়ের কাপ হাতে আফসার সাহেব চেয়ারে এসে বসলেন। তখনই মা বিড়ালটা দেখতে পেলেন, পিলারের আড়ালে চুপচাপ বসে আছে, বাচ্চা দুটিও আছে। হ্যাঁ, তারা কথা বলছে। আফসার সাহেব তাদের প্রতিটি কথা বুঝতে পারছেন। মা, দেখো ভদ্রলোক চা খাচ্ছেন। বললাম না চুপ থাকো, কথা বলো না। মা, ওনাকে জিজ্ঞেস করো তো, কেন আমাদের রাস্তায় ফেলে দিয়ে এলো। আহ, কি যে বোকার মতো কথা বলিস, মানুষ কি আমাদের কথা বুঝে? বুঝলে তো সব সমস্যার সমাধানই হতো। মানুষ যদি একবার পশুদের কথা বুঝত, তাহলে পশুদের আর কোনো দুঃখ থাকতো না। যদি আমাদের কথা বুঝতে পারত, তাহলে আমি ওনাকে কি বলতাম জানো? কি বলতে? বলতাম, কেন আপনারা আমাদের এত কষ্ট দিলেন? সারা রাত হেঁটে হেঁটে এসেছি, আমরা তো ছোট, আমাদের বুঝি কষ্ট হয় না? ছোট বিড়াল দুটির একটি শুধু কথা বলছে, অন্যটি শুয়ে আছে। মা বিড়ালটা একটু পরপর জিভ দিয়ে শুয়ে থাকা বাচ্চাটাকে চেটে দিচ্ছে। এই বিড়ালটা খুবই অসুস্থ, দীর্ঘ পথ হেঁটে অসুস্থ হয়েছে। মা বিড়াল তার কানে কানে বলল, খুব খারাপ লাগছে মা। হ্যাঁ, খিদে লেগেছে। হ্যাঁ, আমার লক্ষ্মী সোনা, চুপ করে শুয়ে থাকো, দেখি কিছু পাওয়া যায় কি না। মা, আমরা কি লুকিয়ে থাকবো? লুকিয়ে থাকাই ভালো, দেখতে পেলে ওরা হয়তো আবার আমাদেরকে বস্তায় ভরে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে। মানুষরা এমন কেন? পৃথিবীটা তো মানুষই দখল করে নিয়েছে, পৃথিবী এখন চলছে ওদের ইচ্ছা মতো। পৃথিবী ওরা দখল করে নিয়েছে কেন মা? ওদের বুদ্ধি বেশি, আমাদেরও তো মা বুদ্ধি বেশি, আমাদের মতো বুদ্ধি তো কারণই। আমাদের বুদ্ধি কোনো কাজে লাগে না রে মা, আর কথা বলিস না, তোর শরীর দুর্বল। মা, ওই ভদ্রলোক কি খাচ্ছেন? চা খাচ্ছেন। আমার একটু চা খেতে ইচ্ছে করছে মা। ইচ্ছে করলেই তো খাওয়া যায় না রে সোনা। আফসার সাহেব উঠে পড়লেন, ফ্রিজ খুলে দুধ বের করলেন, বাটিতে দুধ ঢাললেন, কয়েক টুকরা পাউরুটি নিলেন, খানিকটা জেলিও পিরিচের এক কোণায় দিলেন, খাবারগুলি পিলারের কাছে রাখলেন। চায়ের কাপে সামান্য চা ছিল, একটা পিরিচে টাও ঢেলে এগিয়ে দিলেন। ছোট বিড়ালটা বলল, মা উনি এসব করছেন কেন? বুঝতে পারছি না, উনি কি আমাদের খেতে দিচ্ছেন? তাই তো মনে হচ্ছে, আমরা কি খাবো? একটু অপেক্ষা করে দেখি, আমার ভয় ভয় লাগছে মা। আমার মনে হচ্ছে খেতে যাব আর অমনি উনি আমাদেরকে ধরে বসতে পড়বেন। অন্যের সম্পর্কে এত ছোট ধারণা করতে নেই, এতে মন ছোট হয়। উনি ভালোবেসে খেতে দিয়েছেন, এসো আমরা খাই। তারা তিনজনই এগিয়ে এলো, ছোট বিড়াল দুটি একসঙ্গে দুধের বাটিতে জিভ ভেজাতে লাগল। মা বিড়াল বিরক্ত হয়ে বলল, তোমরা দেখি ভদ্রতা কিছুই শিখলে না, ওনাকে ধন্যবাদ দেবে না? ধন্যবাদ দাও। ছোট বিড়াল দুটি একসঙ্গে বলল, ধন্যবাদ, খাওয়া শেষ করে আরেকবার ধন্যবাদ দেবে। আচ্ছা, ছোট বিড়ালটা বলল, পিরিচের গায়ে লাল রঙের এই জিনিসটা কি মা? এর নাম জেলি, রুটি দিয়ে খায়। তোমাদের জেলি খাওয়া ঠিক হবে না। কেন মা? এতে দাঁত খারাপ হয়। এই পর্যায়ে মীরা শোবার ঘর থেকে বের হলেন, অবাক হয়ে তাকিয়ে রইলেন। আফসার সাহেব থমথম গলায় বললেন, তুমি কি বিড়ালগুলিকে বস্তায় ভরে ফেলে দিয়েছিলে? মীরা বলল, তোমাকে কে বলল? ফেলে দিতে বলেছিলে কি না সেটা বলো। হ্যাঁ বলেছিলাম। খুব অন্যায় করেছ। অন্যায় করবো কেন? এর আগেও তো একবার বস্তায় ভরে ফেলে দেওয়া হয়েছে, সেবার তো তুমি ফেলতে বলেছিলে, বলনি? আর ফেলবে না। এদেরকে তুমি খাবার দিয়েছ? হ্যাঁ। এখনো কি তুমি এদের কথা বুঝতে পারছ? পারছি। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন, তার মনে হলো ব্যাপারটাকে আর অবহেলা করা ঠিক হবে না।
কোনো একজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। কোনো বড় মনোবিজ্ঞানী তিনি ব্যাপারটা বুঝবেন। নাস্তার টেবিলে মীরা বললেন, আজ সন্ধ্যায় তোমাকে যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যাই তুমি যাবে? সাইকিয়াট্রিস্টের কাছে? হ্যাঁ, সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাব? তোমার কি ধারণা আমি পাগল? না না, তুমি পাগল না, আবার ঠিক সুস্থও না। কোনো সুস্থ মানুষ কখনো বলবে না সে বিড়ালের কথা বুঝতে পারছে। আফসার সাহেব কোনো উত্তর দিলেন না। মীরা বললেন, তুমি অফিসে চলে যাও, ঘরে বসে বসে বিড়ালের কথা শুনলে হবে না, এইসব নিয়ে একেবারে চিন্তা করবে না। সন্ধ্যাবেলা আমরা একজন বড় ডাক্তারের কাছে যাব। ঠিক আছে, যাব, কিন্তু বিড়ালগুলিকে তুমি তাড়াবে না। দুপুরে আলাদা করে খাবার দেবে, রাতেও খাবার দেবে, মনে থাকে যেন। তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? আফসার সাহেব শীতল গলায় বললেন, না, আমি বাড়াবাড়ি করছি না। বলেই মনে হলো হয়তো তিনি ঠিক বলছেন না, কিছুটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। এখন তার আচরণ নিশ্চয় স্বাভাবিক মানুষের মতো নয়, অস্বাভাবিক একজন মানুষের আচরণ। তাকে যদি কেউ সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যেতে চায় তাহলে তাকে দোষ দেওয়া যাবে না। তিনি ক্লান্ত গলায় বললেন, মীরা, এ কী সমস্যা পড়া গেল বলো তো? মীরা বললেন, সব ঠিক হয়ে যাবে। আফসার সাহেব ছোট্ট করে নিঃশ্বাস ফেললেন। তার কেন জানি মনে হচ্ছে কিছুই ঠিক হবে না, যতই দিন যাবে ততই সব এলোমেলো হবে। পাগলের ডাক্তারের চেহারায় না হোক চোখে খানিকটা পাগল পাগল ভাব থাকে। তারা সহজভাবে আলাপ আলোচনা করতে করতে দুম করে কঠিন একটা কথা বলে সরু চোখে রোগীর দিকে তাকিয়ে থাকে। কথাবার্তা বলতে হয় বিছানায় শুয়ে। একটা ছবি চোখের সামনে ধরে জিজ্ঞেস করে, ছবি দেখে আপনার মনে যা আসছে বলুন তো, কি দেখছেন ছবিতে? পাগলের ডাক্তার বা সাইকিয়াট্রিস্ট সম্পর্কে আফসার সাহেবের এই ছিল ধারণা। তিনি এমন একজন লোকের সঙ্গে দেখা করবেন এই জাতীয় মানসিক প্রস্তুতি নিয়ে ঘর থেকে বেরোলেন, যার সঙ্গে দেখা হলো তাকে দেখে মোটামুটি হতাশই হলেন। লুঙ্গি পরা আধবুড়ো একজন লোক যে দরজা খুলেছে খালি গায়ে এবং তাদের দেখি ব্যতিব্যস্ত হয়ে শার্ট খুঁজতে শুরু করেছে। আলনায় বেশ কয়েকটা শার্ট এক জায়গায় রাখা, একটা নিতে গিয়ে ভদ্রলোক সবকটা ফেলে দিলেন। যে শার্ট গায়ে দিলেন তার সবকটি বোতাম সাদা রঙের, কিন্তু মাঝখানে একটা বোতাম কালো। ভদ্রলোক বিব্রত গলায় বললেন, আসুন আসুন, আপনাদের সাতটার সময় আসার কথা ছিল না? মীরা বললেন, একটু আগে এসে পড়েছি, বাসা খুঁজে পাবো কিনা বুঝতে পারছিলাম না, এই জন্য সকাল সকাল রওনা হয়েছিলাম। আগে এসে আপনাকে অসুবিধায় ফেলেন তো? জি না, কোনো অসুবিধা নেই, আসুন বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি। ভদ্রলোক তাদের কিছু বলার সুযোগ না দিয়ে ছোট একটা কেটলি হাতে বের হয়ে গেলেন, পায়ে স্পঞ্জের স্যান্ডেল, পরনে লুঙ্গি। সেই লুঙ্গিও যে খুব ভদ্রভাবে পরা তা না, মনে হচ্ছে যে কোনো সময় কোমর থেকে খুলে আসবে। আফসার সাহেব বললেন, এই তোমার সাইকিয়াট্রিস্ট? মীরা বললেন, হ্যাঁ। তার পোশাক আশাক দেখে বিভ্রান্ত হইও না, উনি বিখ্যাত ব্যক্তি, নাম বললেই চিনবে, উনি মিসির আলী। মিসির আলী আবার কে? মানসিক সমস্যার বিশ্লেষণের ব্যাপারে তার মতো মানুষ এখনো জন্মায়নি। অতি বিখ্যাত ব্যক্তি, অতি বিখ্যাত ব্যক্তির হাল তো দেখছি ফকিরের মতো, ঘরের অবস্থা দেখে মনে হচ্ছে খেতে পান না। উনি কখনো কারো কাছ থেকে কোনো টাকা পয়সা নেন না, চলে কি করে? আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্যারাসাইকোলজি পড়াতেন, এখন চাকরি চলে গেছে, শুনেছি টিউশনই করেন। আফসার সাহেব বিরক্ত গলায় বললেন, তুমি কিছু মনে করো না, যত বিখ্যাত ব্যক্তি হোক আমার কিন্তু তার উপর বিন্দুমাত্র শ্রদ্ধাভক্তি আসছে না। শ্রদ্ধাভক্তির তো কোনো ব্যাপারই নেই, তুমি তোমার সমস্যার কথা বলবে, ফুরিয়ে গেল। আমি এই ভদ্রলোকের সঙ্গে কোনো কথাই বলবো না, উনি চা আনতে গেছেন, চা এলে চা খাবো, চলে যাব। আচ্ছা এখন বসো। কোথায় বসবো? বসার জায়গাটা কোথায়? ঘরে বসার জায়গা আসলে নেই, দুটি চেয়ারের একটির উপর কেরোসিনের কুকার, অন্যটির উপর গাদাখানিক বই। বিছানায় বসা যায়, তবে সেই বিছানায় চাদরের উপর কি কারণে জানি খবরের কাগজ বিছানো, বসতে হলে কাগজের উপরেই বসতে হবে। আফসার সাহেব বিরক্ত মুখে খবরের কাগজের উপর বসলেন, মীরা বসলেন স্বামীর পাশে। মিসির আলীর নামের সঙ্গে মীরার পরিচয় আছে, মুখোমুখি এই প্রথম দেখলেন। মীরার ভাই মহসিন ঠিকানা দিয়েছে এবং বলেছে এই লোকের চেহারায় বিভ্রান্ত না হতে,
মীরা নিজেও এখন খানিকটা বিভ্রান্ত বোধ করছেন। প্রফেশনাল কোনো সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়াই ভালো ছিল, অ্যামেচারদের উপর খুব ভরসা করা যায় না। মিসির আলি চায়ের কেতলি এবং তিনটা কাপ হাতে ঢুকলেন। কাপে চা ঢালতে ঢালতে বললেন, আফসার সাহেব আপনি কেমন আছেন? ভালো, আমার নাম জানলেন কি করে? আপনার শ্যালক মহসিন সাহেব, উনি আপনার নাম বলেছেন। আপনার সমস্যা কি? তার আভাস দিয়েছেন, এখন আপনি বলুন, সমস্যাটা আপনার মুখ থেকে শুনি। ও যা বলেছে তাই, নতুন করে আর কিছুই বলার নেই। আপনি কি কিছু বলতে চাচ্ছেন না? জি না। কেন বলুন তো? আফসার সাহেব উত্তর দিলেন না। মিসির আলি হাসি মুখে বললেন, যে কোনো কারণই হোক আপনি আমাকে পছন্দ করছেন না। সাইকিয়াট্রিস্ট হিসেবে আমি সম্ভবত আপনাকে ইমপ্রেস করতে পারিনি, এটা নতুন কিছু না, সবার ক্ষেত্রেই ঘটে। তখন আমি কি করি জানেন? এমন কিছু করি যাতে আমার উপর আপনার বিশ্বাস ফিরে আসে, কারণ পুরোপুরি বিশ্বাস না আসা পর্যন্ত আমি কোনো সাহায্য করতে পারি না। যেই মুহূর্তে আমার উপর আপনার পরিপূর্ণ আস্থা আসবে, সেই মুহূর্ত থেকে আপনি আমার কথা মন দিয়ে শুনবেন, আমার যুক্তি গ্রহণ করবেন। আফসার সাহেব বললেন, তাহলে বিশ্বাস অর্জনের কিছু করুন। পারছি না, সবসময় পারি না। আফসার সাহেব চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, মীরা চলো যাই। মীরা দুঃখিত গলায় বললেন, তুমি ওনাকে কিছু বলবে না? না। সমস্যাটা নিজের মুখে বলতে অসুবিধাটা কোথায়? আফসার সাহেব কঠিন দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, চলো যাই, আমার শরীর ভালো লাগছে না, বাসায় গিয়ে শুয়ে থাক। তাছাড়া আমার কোনো সমস্যাও নেই। মিসির আলি উঠে দাঁড়ালেন, সহজ গলায় বললেন, চলুন আপনাদের রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি, তার প্রয়োজন হবে না, অনেক অপ্রয়োজনীয় কাজ আমি করি। আপনাদের জন্য চা আনার কোনো প্রয়োজন ছিল না, তবু এনেছি, চা অনেক দূর থেকে আনতে হয়েছে, চাটা যেন গরম থাকে সেজন্য ছুটতে ছুটতে এসেছি। চা গরম ছিল না? আফসার সাহেব একটু বিব্রত বোধ করলেন। মীরা আবার বললেন, বসো না, কিছু বলতে না চাইলে বলবে না, দু মিনিটের জন্য বসো। আফসার সাহেব বসলেন। মিসির আলি বললেন, আমার ধারণা অফিসে চাকরি সম্পর্কিত বড় রকমের সমস্যায় আপনি আছেন, সম্ভবত আপনার চাকরিটা চলে গেছে, এটা কি ঠিক? মীরা ভয়ঙ্করভাবে চমকে উঠলেন। আফসার সাহেব চমকালেন না, স্থির দৃষ্টিতে অনেকক্ষণ মিসির আলির দিকে তাকিয়ে থেকে বললেন, আপনি ঠিকই ধরেছেন, তবে চাকরি এখনো যায়নি, হয়তো শীঘ্রই চলে যাবে। অফিসের মালিক পক্ষের সঙ্গে অনেকদিন থেকে বনিবনা হচ্ছিল না, গত দু মাসে তা চরম আকার নিয়েছে। এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে হয় ওরা আমাকে ছাড়িয়ে দেবে, নয়তো আমি রিজাইন করব। মীরা ক্ষীণ গলায় বললেন, এইসব কিছুই তো তুমি আমাকে বলনি। আফসার সাহেব বললেন, তোমাকে বলার সময় হয়নি বলেই বলিনি, সময় হলে নিশ্চয়ই বলতাম। এত বড় একটা ব্যাপার তুমি গোপন করে রাখবে? হ্যাঁ রাখব। আফসার সাহেব পকেট থেকে সিগারেট বের করতে করতে মিসির আলির দিকে তাকিয়ে বললেন, আমার এই ব্যাপার আপনি কি করে অনুমান করলেন? খুব সহজেই অনুমান করছি। যখন কোনো মানসিক সমস্যা হয় তখন তার পেছনে কিছু না কিছু কারণ থাকে, পারিবারিক অশান্তি, চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা ইত্যাদি। একটা ছোট বাচ্চা যখন পরিবারের কারোর সঙ্গে কথা বলার সুযোগ পায় না, যখন সে দেখে মা বাবা সারাক্ষণ ঝগড়া করছে, তখন সে কথা বলা শুরু করে টবের ফুলের সঙ্গে, এমনভাবে কথা বলে যেন ফুল গাছটা তার কথা শুনছে, কথার জবাব দিচ্ছে। আসলে এরকম কিছু ঘটছে না। আপনার ধারণা আমি বিড়ালের কথা বুঝতে পারছি না, আমি যা বলছি বানিয়ে বানিয়ে বলছি, তাই না? না, আমি তেমন কিছু ধারণা করছি না, আপনি যা বলছেন তাই বিশ্বাস করছি, সেই বিশ্বাস থেকেই আমি এগোব, এবং একসময় আপনি প্রমাণ করতে চেষ্টা করবেন যে আমি যা বলছি তা ভুল। তাও না, আমি সত্য যা তাই প্রমাণ করতে চেষ্টা করব। আপনি সহজ হয়ে বসুন, সহজভাবে আমার কথার জবাব দিন, সত্য প্রতিষ্ঠায় আমাকে সাহায্য করুন। আমি আপনার ব্যাপারে খুবই আগ্রহ বোধ করছি। কেন? কারণ আপনি যা বলছেন তা আগে কেউ বলেনি। কিছু কিছু পীর দরবেশের কথা আমরা বইপত্রে পাই, যারা দাবি করতেন পশু পাখির কথা বুঝতে পারেন, কিন্তু সেই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ নাই। একজন অতি বিখ্যাত ভারতীয় চিকিৎসকের কাহিনী আছে, যিনি গাছপালা থেকে ঔষধ তৈরি করতেন, তার সম্পর্কে একটা প্রচলিত গল্প আছে। তিনি গাছের কথা বুঝতে পারতেন,
তিনি পথ দিয়ে যখন হেঁটে যেতেন গাছ তাকে ডেকে বলতো, তুমি আমার পাতা ছিঁড়ে নিয়ে যাও, পাতার রস বের করে শ্বাসকষ্টের রোগীকে মধু মাখিয়ে খেতে দাও, রোগ আরোগ্য হবে। প্রাচীন ভারতের এই চিকিৎসকের নাম মহাদেব একবার রাগে অন্ধ হয়ে ব্রহ্মার মাথা কেড়ে ফেলেছিলেন। কোনো উপায় না দেখে পৃথিবী থেকে অশ্বিনী কুমারকে দেবলোকে নিয়ে যাওয়া হয়। তিনি সেই ছিন্ন মস্তক জোড়া লাগান। আফসার সাহেব বললেন, আমি কি একটা সিগারেট খেতে পারি? অবশ্যই পারেন, ইচ্ছা করলে আমাকেও একটা দিতে পারেন। আফসার সাহেব সিগারেট ধরিয়ে ধোঁয়া ছাড়তে লাগলেন, তবে মিসির আলীকে সিগারেট দিলেন না। একজন সিগারেট চেয়েছে, তারপরও তাকে দেওয়া হচ্ছে না, ব্যাপারটা দৃষ্টিকটু। মিসির আলী বললেন, কি ব্যাপার, সিগারেট দেবেন না, কেড়ে নিতে হবে? আফসার সাহেব বললেন, সরি সরি, এই নিন, বলে হেসে ফেললেন। মীরা লক্ষ্য করলেন আফসার সাহেব অনেকটা সহজ হয়ে এসেছে, মুখের কাঠিন্য কমে গেছে। মীরা মিসির আলী নামের লোকটির প্রতি কৃতজ্ঞতা বোধ করলেন। এই লোক আর কিছু পারুক না পারুক, তার স্বামীর প্রাথমিক কাঠিন্য ভেঙে ফেলেছেন, এটি কম কথা না। তাছাড়া লোকটির কথা বলার ভঙ্গিও তার ভালো লাগল, কথাবার্তায় কোনো সবজান্তা ভঙ্গি নেই, পা উঠিয়ে ছেলে মানুষের মতো বসে আছেন, কথা বলার সময় হাত নাড়ছেন, তার সামনে রাখা চায়ের কাপে এক ফোঁটাও চা নেই। অনেক আগেই চায়ের শেষ বিন্দুটি তিনি শেষ করেছেন, অথচ বেচারার সেটা খেয়াল নেই, খালি কাপেই ক্রমাগত চুমুক দিচ্ছেন, মাঝে মাঝে চুমুক দেবার আগে চায়ের কাপে ফু দিচ্ছেন, ভাবটা এমন যে গরম চা ফু দিয়ে ঠান্ডা করে খেতে হচ্ছে। মিসির আলী খাট থেকে নামতে নামতে বললেন, আফসার সাহেব, আমি ছোট একটা ক্যাসেট প্লেয়ার জোগাড় করেছি, সেখানে বিড়ালের কথা ট্যাপ করা আছে, আপনাকে যা শোনাবো আপনি বলবেন বিড়াল কি বলছে, পারবেন না? অবশ্যই পারব, আজ শুধু এই পরীক্ষাটাই করব, তারপর অন্য পরীক্ষা অন্য সময় করা হবে। আফসার সাহেব বললেন, আমি ট্যাপ শুনে যদি বলি তাহলে তো আপনার বোঝার উপায় নেই, আমি ভুল বলছি নাকি সত্য বলছি? বোঝার উপায় আছে। কি উপায়? আপনি নিশ্চয়ই বিড়ালের কথা বুঝেন না? তা বুঝি না, তারপরে উপায় আছে। আচ্ছা এখন মন দিয়ে শুনুন, টেপ খানিকক্ষণ বাজানো হলো, একটা বিড়ালের ম্যাও ম্যাও শোনা যাচ্ছে। আফসার সাহেব তার সমস্ত ইন্দ্রিয় তীক্ষ্ণ করে শুনলেন। ট্যাপ বাজানো শেষ হলো। মিসির আলী বললেন, বলুন বিড়ালটা কি বলল? বুঝতে পারিনি। কিছুই বুঝতে পারেননি? জি না। ভালো কথা, এখন অন্য একটা শুনুন, খুব মন দিয়ে শুনুন, এই বিড়ালের কথা খুব মন দিয়ে শুনুন, একই বিড়ালের কথা, ভিন্ন সময় ভিন্ন পরিস্থিতিতে। আফসার সাহেব শুনলেন, তার মুখে হতাশার ভাব স্পষ্ট হয়ে উঠেছে, কারণ এবারও তিনি কিছু বুঝতে পারছেন না। কিছুই না, বিড়ালের সাধারণ মিয়াও। কিছু বুঝলেন? জি না। কিছুই না? না। আরও একটা অংশ শোনাচ্ছি, দেখুন এটা বুঝতে পারেন কিনা। এবার অন্য একটা বিড়াল, আগেরটা না। আফসার সাহেব হতাশ গলায় বললেন, আমার মনে হয় না কিছু বুঝতে পারব, এরকম হচ্ছে কেন কে জানে, খুব মন দিয়ে শুনুন। মন দিয়ে শুনেছি, আরও মন দিয়ে, চোখ বন্ধ করে শুনুন। তিনি শুনলেন, কিছুই বুঝলেন না। মিসির আলী বললেন, তিনটি ভিন্ন পরিস্থিতিতে বিড়ালের কথা ট্যাপ করা হয়েছে। প্রথমবার বিড়ালকে দুধ খেতে দিয়ে গায়ে মাথায় হাত বোলানো হয়েছে, সে যখন শব্দ করেছে তখন তার ট্যাপ করা হয়েছে। দ্বিতীয়বার তাকে একটা সূচালো কাঁটা দিয়ে খোঁচা দেওয়া হয়েছিল। তৃতীয়বারে অন্য একটা বিড়ালকে ভয় দেখানো হচ্ছিল। আফসার সাহেব বিষণ্ণ গলায় বললেন, আপনি নিশ্চয়ই আমার কথা পুরোপুরি অবিশ্বাস করছেন, ধরে নিয়েছেন আমি মিথ্যা করে বলছি, বিড়ালের কথা বুঝতে পারি, আমি এত দ্রুত এত সহজে কোনো সিদ্ধান্তে আসি না, আমি এখনও ধরে নিচ্ছি আপনি বিড়ালের সব কথা বুঝতে পারেন, এই মুহূর্তে হয়তো পারছেন না। আপনাকে আমি যা করতে বলবো তা হচ্ছে সহজ স্বাভাবিক জীবনযাপনের চেষ্টা করবেন, বিড়াল নিয়ে খুব বেশি ভাববেন না, আবার খুব কমও ভাববেন না, খাওয়া দাওয়া করবেন, নিয়মিত অফিসে যাবেন, অফিসের সমস্যাটা মেটানোর চেষ্টা করবেন, যদি না মেটে তাতেও ক্ষতি নেই, সব পরিস্থিতিতে খাপ খাইয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। মীরা বললেন, ওকে নিয়ে বাইরে কোথাও বেড়াতে গেলে কেমন হয়, যেমন ধরুন কক্সবাজারে কিছুদিন কাটিয়ে এলাম? মিসির আলী বললেন, আমি তার প্রয়োজন দেখছি না, সমস্যা থেকে দূরে সরে যাওয়া সমস্যার সমাধানের কোনো পথ না, সমস্যাকে মোকাবেলা করতে হয় সমস্যার ভেতরে থেকেই,
আফসার সাহেব বললেন, আমরা কি এখন উঠব? জি নিশ্চয়ই উঠবেন। আর শুনুন আফসার সাহেব, আপনি এখন এক ধরনের ঘোরের মধ্যে আছেন, এই ঘোর ঘোর ব্যাপারটা আমার ভালো লাগছে না। আমি ঘোরের মধ্যে আছি এটা কেন বলছেন? এটা বলছি কারণ আপনার চারপাশে কি ঘটছে তা আপনি দেখছেন না, তাকিয়ে আছেন কিন্তু কিছুই আপনার চোখে পড়ছে না। আমি দীর্ঘ সময় ধরে একটা খালি কাপে চুমুক দিচ্ছি, মাঝে মাঝে এমন ভাব করছি যে গরম চা ফুদিয়ে ঠান্ডা করে নিচ্ছি, ব্যাপারটা আপনার চোখেও পড়েনি। অথচ আপনার স্ত্রী ঠিকই ধরেছেন, খালি কাপে চুমুক দেওয়ার ব্যাপারটা ছিল ইচ্ছাকৃত, আপনার বর্তমান মানসিক অবস্থা বোঝার জন্য এটা করতে হয়েছে। এই প্রথমবারের মতো আফসার সাহেবের মনে হলো তার সামনে বসে থাকা রোগা এবং মোটামুটি কুদর্শন মানুষটি অসম্ভব বুদ্ধিমান, এই মানুষটা খুব ঠান্ডা মাথায় পুরো পরিস্থিতি হাতের মুঠোয় নিয়ে নিতে পারে। এই জাতীয় মানুষের সঙ্গে এর আগে তার পরিচয় হয়নি। তিনি বললেন, উঠি মিসির আলি সাহেব। মিসির আলি বললেন, চলুন আমি আপনাদের সঙ্গে যাই, এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিতে হবে না, আমি এমনিতেই বেরোবো, বিসমিল্লা হোটেল বলে একটা রেস্টুরেন্ট আছে, আমি রাত 9টায় সেখানে ভাত খেতে যাই। মীরা বললেন, আপনি কি একা থাকেন? হ্যাঁ। আপনাকে কিছু ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? মিসির আলি সহজ গলায় বললেন, না। বিখ্যাত মানুষদের লোকজন ব্যক্তিগত প্রশ্ন করে বিরক্ত করে, আমি বিখ্যাত কেউ না, আমার ব্যক্তিগত জীবন এতই সাধারণ যে প্রশ্ন করার কিছু নাই। আফসার সাহেব হঠাৎ করে প্রায় সবাইকে চমকে দিয়ে বললেন, আমাকে একটু সাহায্য করুন প্লিজ, আমি জানি আপনি পারবেন। আফসার সাহেব 3 দিন পর অফিসে এসেছেন। এই 3 দিনে অনেক কাগজপত্র তার টেবিলে জমা থাকার কথা, তিনি টেবিলে কোনো কাগজপত্র দেখলেন না। এটাকে মোটামুটি অস্বাভাবিক ব্যাপার বলা যেতে পারে। তার মনে একটা ক্ষীণ সন্দেহ হল, সে সন্দেহ নিজের মনে চিপে রাখলেন। অফিসে তার চেয়ারে বসার পরপর তিনি দুধ ছাড়া 1 কাপ চা খান, এই চা তার বেয়ারা নাজিম বানিয়ে দেয়, পানি গরম করেই থাকে। তিনি অফিসে ঢোকা মাত্র কাপে টি ব্যাগ দিয়ে তার কাছে নিয়ে আসা হয়। অপ্রয়োজনীয় কোনো কথা তিনি নাজিমের সঙ্গে বলেন না, শুধু নাজিম কেন কারো সঙ্গেই বলেন না। তার মতে অফিস হচ্ছে কাজকর্মের জায়গা, গল্পগুজবের আখড়া না। আজ আফসার সাহেব নিয়মের ব্যতিক্রম করলেন। নাজিম চায়ের কাপ নামিয়ে রাখা মাত্র হাসি মুখে বললেন, কেমন আছো নাজিম? নাজিম বিস্মিত হয়ে বললেন, ভালো আছি স্যার, ভালো থাকলেই ভালো। তুমি কোথায় থাকো? পুরানা পল্টন। বাসায় কে কে আছে? স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে আর আমার মা। তোমার বাসায় কোনো বিড়াল আছে নাকি? নাজিম এই প্রশ্নের কোনো মানে বুঝতে পারল না। তার বাসায় বিড়াল আছে কি না এটা স্যার কেন জিজ্ঞেস করলেন? আফসার সাহেব দ্বিতীয়বার প্রশ্নটি করলেন, কি আছে বিড়াল? জি স্যার, 1টা আছে। কত বড়? নাজিম এই প্রশ্নের কোনো মানে বুঝল না। বিড়াল কত বড় তার মানে আবার কি? বিড়াল তো বিড়ালের মতোই বড় হয়, একটা বিড়াল তো আর বাঘের মতো বড় হবে না, কিংবা ইঁদুরের মতো ছোটও হবে না। নাজিম ক্ষীণ স্বরে বলল, বিড়ালের কথা জিজ্ঞেস করতেছেন কেন স্যার? আফসার সাহেব অপ্রস্তুত হয়ে বললেন, এমনি জিজ্ঞেস করছি, বিড়াল সম্পর্কে একটা বই পড়ছিলাম তো, পড়তে পড়তে হঠাৎ এই আর কি। আচ্ছা এখন যাও। বিড়াল সম্পর্কে তিনি যে বই পড়ছেন এই ঘটনা সত্যি, তিনি ভেবে রেখেছিলেন বিড়াল বিষয়ে যেখানে যত বই পাবেন পড়বেন, সমস্ত নিউ মার্কেট ঘেটে 1টা মাত্র বই পেয়েছেন, উইলিয়াম বেলফোর্ডের ক্যাট ফ্যামিলি বিহেভিয়ারাল স্টাডিজ। সে বইয়ে বিড়াল সম্পর্কে বলতে কিছুই নেই, বাঘ চিতাবাঘের কথায় পাতা ভর্তি, সুন্দর সুন্দর রঙিন ছবি, আসল ব্যাপার কিছুই নেই। নাজিম এসে ঢুকল, ক্ষীণ গলায় বলল, স্যার। বই থেকে মুখ তুলে আফসার সাহেব বললেন, কি ব্যাপার? বড় সাহেব আপনারা সালাম দিছেন। বই বন্ধ করে আফসার সাহেব উঠে দাঁড়ালেন। ডেল্টা শিপিং কর্পোরেশনের বড় সাহেবের নাম ইশাক জোয়ারদার, ছোটখাটো মানুষ, মেজাজ অত্যন্ত খারাপ। আফসার সাহেবকে তিনি 2 চোখে দেখতে পারেন না, অবশ্যই কথাবার্তায় তা কখনো বুঝতে দেন না। স্যার ডেকেছেন? ইশাক সাহেব হাসি মুখে বললেন, গল্পগুজব করার জন্য ডেকেছি, কেমন আছেন বলুন? শরীর ঠিক আছে? জি। 3 দিন অফিসে আসেননি তাই ভাবলাম কোনো সমস্যা কি না। জি না স্যার, কোনো সমস্যা নেই। আপনার 1 আত্মীয়ের সঙ্গে পার্টিতে দেখা, তাকে আপনার ব্যাপারে খুব উদ্বিগ্ন মনে হল। কেন? বলছিল আপনার মাথায় কোনো সমস্যা হয়েছে। আপনি নাকি বলে বেড়াচ্ছেন বিড়ালের কথা বুঝতে পারেন?
আফসার সাহেব চুপ করে রইলেন। ভেবে পেলেন না ঘটনা এত দ্রুত ছড়াচ্ছে কিভাবে। মনে হচ্ছে সপ্তাহখানেকের ভেতর ঢাকা শহরের সব লোক জেনে যাবে, পত্রিকার লোক আসবে ইন্টারভিউ নেওয়ার জন্য। বলা যায় না টিভির কোন ম্যাগাজিন অনুষ্ঠানে তার ডাক পড়ে যেতে পারে, টিভির প্রযোজক একটা বিড়াল নিয়ে স্টুডিওতে উপস্থিত হবেন, চিকন গলায় বলবেন, সুপ্রিয় দর্শক মণ্ডলী, এবার আপনাদের জন্য রয়েছে এক বিশেষ ধরনের বিনোদনের ব্যবস্থা। আজ আমরা স্টুডিওতে এমন এক ব্যক্তিত্বকে এনেছি যিনি বিড়ালের কথা বুঝতে পারেন। সেই বিশেষ ব্যক্তিকে হাততালি দিয়ে অভ্যর্থনা করবার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। হাততালি পড়ছে, হাসির শব্দ শোনা যাচ্ছে। আফসার সাহেবের চিন্তা সুতা ছিঁড়ে গেল। ইশাক সাহেব বললেন, বিড়ালের কথা বুঝতে পারেন বলে যা শুনছি তা কি সত্যি? জি স্যার, সত্যি। আই সি, ভেরি ইন্টারেস্টিং। শুধু কি বিড়ালের কথাই বুঝতে পারেন, নাকি কুকুর, গরু, গাধা, ভেড়া কিংবা ছাগল, সবার কথাই বুঝতে পারেন? বিড়ালের ব্যাপারটা জানি, অন্যগুলি পরীক্ষা করে দেখিনি। আপনি একটা কাজ করেন না কেন, খাতা এবং পেন্সিল নিয়ে চিড়িয়াখানায় চলে যান। যেসব প্রাণীর কথা আপনি বুঝতে পারবেন তাদের নামের বিপরীতে একটা করে টিক চিহ্ন দিন। আমার ধারণা বিড়ালের কথা যখন বুঝতে পারছেন অন্যদেরটাও ইনশাল্লাহ পারবেন। আফসার সাহেব গম্ভীর গলায় বললেন, স্যার আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সরি, তা একটু ঠাট্টা অবশ্য করছি, ক্ষমা করবেন। আমি যদি বলতাম বিড়ালের কথা বুঝতে পারছি তাহলে আপনিও আমার সঙ্গে ঠাট্টা করতেন? না, আমি করতাম না। হয়তোবা করতেন না, যাই হোক আমি করে ফেলেছি, তার জন্য ক্ষমা চাচ্ছি। আপনি এক কাজ করুন, অফিস থেকে দিন দশকের ছুটি নেন। আমার ছুটির প্রয়োজন নেই, আমার মনে হয় প্রয়োজন আছে, আপনি ছুটি নিন। সাইকিয়াট্রিস্টকে দিয়ে ভালোমতো চিকিৎসা করান, নয়তো কিছুদিন পর বলা শুরু করবেন আপনি পিঁপড়ার কথাও বুঝতে পারেন। আমি ছুটির ব্যবস্থা করছি, যদি চান আমি কয়েকজন সাইকিয়াট্রিস্টের ঠিকানাও আপনাকে দিতে পারি। আমি স্যার তার কোনো প্রয়োজন বোধ করছি না। আপনি হয়তো করছেন না, আমি করছি। আমি এমন কাউকে অফিসের গুরুত্বপূর্ণ কাজ দিতে পারি না যে পশুদের কথা বুঝতে পারে। আমার এমন অফিসার দরকার যে মানুষের কথা বুঝতে পারে। আমি লক্ষ্য করেছি আমাদের মধ্যে বেশিরভাগই মানুষের কথা বুঝতে পারি না। আফসার সাহেব উঠে দাঁড়ালেন। ইশাক সাহেব বিরক্ত গলায় বললেন, চলে যাচ্ছেন নাকি? জি চলে যাচ্ছি। আপনার অত্যন্ত অপমানসূচক কথা শুনতে ইচ্ছে করছে না, কি করবেন বলুন? আমি তোর বিড়াল না, বিড়াল হলে হয়তো আমার কথাগুলি আপনার কাছে অপমানসূচক মনে হতো না। আফসার সাহেব নিজের ঘরে ঢুকলেন। অসহ্য রাগে শরীর কাঁপছে, রাগ সামলাতে কষ্ট হচ্ছে, রীতিমতো বমি এসে যাচ্ছে। এই মানুষটি তাকে এই জাতীয় অপমান আগেও করেছে, ভবিষ্যতেও করবে। এত অপমানের ভেতর চাকরি করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। তার কিছু সঞ্চয় আছে, মিরপুরে জায়গা কিনে রেখেছেন, প্রভিডেন্ট ফান্ড থেকে লাখ তিনেক টাকা পাওয়ার কথা, বয়স এমন কিছুই হয়নি। চেষ্টা চরিত্র করলে আরেকটা চাকরি তিনি জোগাড় করতে পারবেন, তিনি কাজ জানেন, জাহাজ চলাচল জাতীয় যে কোনো প্রতিষ্ঠানে ভালো চাকরি পাওয়ার কথা। তিনি পিএকে ডেকে রেজিগনেশন লেটার ডিকটেট করলেন, ড্রাফট দেখে দুটো বানান ঠিক করলেন, চিঠি টাইপ করে আনাতে পাঠালেন। পিএ সাধারণত কোনো কাজ দ্রুত করে না, এই কাজটা সে অত্যন্ত দ্রুত করল। তিনি চিঠিতে সই করলেন, সই করার পর তার গায়ের জ্বালা খানিকটা কমল, মন শান্ত হলো। নাজিমকে চা বানাতে বললেন, নাজিম চা বানিয়ে আনল। নাজিম? জি স্যার। চাকরি ছেড়ে দিয়েছি নাজিম। স্যার শুনেছি। কার কাছে শুনলে? পিএসআর চিঠি টাইপ করছিলেন, সবাইকে বলছেন। ও, সবাই জানে তাহলে, ভালো, জানলেই ভালো। আফসার সাহেব বিরক্ত হলেন, সবাই জানে অথচ কেউ এসে তাকে বলল না রেজিগনেশন লেটার না দেওয়ার জন্য। এরা কেউ কি তাকে পছন্দ করে না? মানুষ হিসেবে তিনি কি এই সামান্য সহানুভূতিটুকু পেতে পারেন না? দীর্ঘ 15 বছর তিনি নিষ্ঠার সঙ্গে এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, কাজে ফাঁকি দেননি। 10টায় অফিসে আসার কথা, 10টায় এসেছেন, 5টা পর্যন্ত অফিস, কোনোদিন 5:10 আগে অফিস ছেড়ে যাননি। নাজিম? জি স্যার। যা ভালো হয়েছে, এখন তুমি যাও। আফসার সাহেব রেজিগনেশন লেটার পিয়ের হাতে জমা দিয়ে অফিস ছেড়ে বের হলেন। তখনও দুপুরের লাঞ্চের সময় হয়নি, তার মনে ক্ষীণ আশা ছিল শেষ মুহূর্তে হয়তো সবাই এসে ভিড় করবে, তাও কেউ করল না। তিনি দুপুরে কিছু খেলেন না, বাসাও ফিরলেন না, দীর্ঘ সময় রাস্তায় রাস্তায় হাঁটলেন।
একসঙ্গে ক্লান্ত হয়ে পার্কে ঢুকলেন বিশ্রামের জন্য। দীর্ঘ 8 বছর পর পার্কে এলেন। ঢাকা শহরের পার্কগুলি যে এখনও এত সুন্দর তা তিনি ভাবেননি। পার্কে বসে থাকতে তার ভালো লাগছে। কিছুক্ষণ আগে ভালো একটা চাকরি ছেড়ে এসেছেন, এ নিয়ে তার কোনো অনুশোচনা বোধ হল না, বরং এক ধরনের শান্তি অনুভব করলেন। পার্কে বসেই ঠিক করলেন আজ অন্যদিনের মতো 5:30টায় বাসায় উপস্থিত হবেন না, নিয়মের ব্যতিক্রম করবেন। একটা ছবি দেখলে কেমন হয়? ছাত্র জীবনে প্রচুর সিনেমা দেখতেন, গত 10 বছরে একটাও দেখেননি। সিনেমা হলে ঢুকে ছবি দেখতে কেমন লাগে কে জানে। তিনি বাড়ি ফিরলেন রাত 11টায়। শীতের দিনে রাত 11টা মানে অনেক রাত। মীরা উদ্বেগ এবং দুশ্চিন্তায় এতটুকু হয়ে গেছেন, চারদিকে খোঁজ খবর করেছেন, কেউ কিছু বলতে পারছে না। মীরা ভেবে রেখেছেন 11:30 পর্যন্ত দেখবেন, তারপর হাসপাতালে খোঁজ খবর নেওয়া শুরু করবেন। আফসার সাহেবকে দেখে আনন্দে তার চোখে প্রায় পানি এসে গেল। সুমি রুমি ছুটে এসে জড়িয়ে ধরল বাবাকে। সুমি কাঁদো কাঁদো গলায় বলল, কোথায় ছিলে বাবা? আফসার সাহেব হাসি মুখে বললেন, একটা ছবি দেখলাম। কি দেখলে? বলাকা সিনেমা হলে একটা সিনেমা দেখলাম। সত্যি? হ্যাঁ সত্যি। কি নাম ছবির? ভাবির সংসার। কি আছে ছবিতে? মারামারি, কাটাকাটি, গান বাজনা, নাচ সবই আছে, কিছুই বাদ নেই। মীরা দীর্ঘ সময় স্বামীর দিকে তাকিয়ে থেকে নরম গলায় বললেন, হাত মুখ ধুয়ে এসো, খাবে, তোমার জন্য আমরা সবাই না খেয়ে বসে আছি। খাবার টেবিলে বসেই আফসার সাহেব বললেন, বিড়ালকে খেতে দিয়েছ? মীরা শীতল গলায় বললেন, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। বিড়ালকে কি খাবার দিয়েছ? হ্যাঁ। ভালো মতো দিয়েছ? হ্যাঁ ভালো মতোই দেওয়া হয়েছে। তুমি ভাত খাও তো? কেন জানি খেতে ইচ্ছে করছে না। এক গ্লাস দুধ দাও। দুধ খেয়ে শুয়ে পড়ি। ভাত সত্যি খাবে না? না। মীরা গ্লাসে করে দুধ নিয়ে এলেন। দুধের গ্লাস রাখতে রাখতে ইংরেজিতে বললেন, শুনলাম তুমি নাকি চাকরি ছেড়ে দিয়েছ। হ্যাঁ, কার কাছে শুনলে? অফিস থেকে টেলিফোন করে জানিয়েছে। ও, এত বড় একটা সিদ্ধান্ত নেবার আগে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? জিজ্ঞেস করা তো অর্থহীন, সিদ্ধান্ত নেব আমি। এই সিদ্ধান্ত তুমি তো নিতে পারবে না, সংসার চলবে কিভাবে? অসুবিধা হবে না, চলবে। এই বাড়ি ছেড়ে দিতে হবে। এখন তো 8,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া পাবে না, 2 কামরার একটা ঘুপসি ঘর নিতে হবে। নেব। মানুষের দিন তো সবসময় সমান যায় না, এখন আমাদের দিন খারাপ যাচ্ছে। আফসার সাহেব দুধের গ্লাস হাতে উঠে দাঁড়ালেন। মীরা বললেন, কোথায় যাচ্ছ? তোমার খাওয়া শেষ করো, আমি বারান্দায় বসি। আমাদের সঙ্গে বসো না, এখন বসতে ইচ্ছে করছে না, একটু একা একা থাকি। বারান্দায় বসার কিছুক্ষণের মধ্যেই বিড়ালটাকে তার বাচ্চা দুটি নিয়ে এগিয়ে আসতে দেখা গেল। আফসার সাহেব কান পেতে রইলেন। হ্যাঁ বুঝতে পারছেন, কথা বুঝতে তার কোনো অসুবিধা হচ্ছে না। বাচ্চা বিড়ালটি বলল, মা, সারাজ এত দেরি করে বাসায় এসেছেন কেন? বুঝতে পারছি না, ভদ্রলোকের কোনো একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওনার স্ত্রী টেলিফোনে কথাবার্তা যা বলছিলেন তাতে মনে হচ্ছে চাকরি নিয়ে সমস্যা। উনি বোধহয় চাকরি ছেড়ে দিয়েছেন। আমাদের সামনে ভয়াবহ বিপদ। বিপদ কেন? চাকরি ছেড়ে দিলে তাদের টাকা পয়সার সমস্যা হবে, রাত দিন ঝগড়াঝাটি হবে। এখন তো মাঝে মাঝে খাবার টাবার দেয়, তখন তাও দেবে না। মা, আজ তো এখন পর্যন্ত আমাদের কোনো খাবার দিল না, রাতের খাবার শেষ হোক তখন দিলেও দিতে পারে। মা, তোমার কি মনে হয় দিবে? বুঝতে পারছি না, দিতেও পারে। খুব খিদে লেগেছে মা, একটা ইঁদুর মেরে খাওয়াতে পারি, খাবি? না, রান্না করা খাবার খাবো। মা, ওরা আজ কী রান্না করেছে? সিম দিয়ে কই মাছ, মাছের সঙ্গে একটু সিম দিলে ভালো হতো, ভেজিটেবল একেবারেই খাওয়া হচ্ছে না। সিম দিলেও কিন্তু আমি খাবো না মা, এমনিতেই খাওয়া পাওয়া যাচ্ছে না, তার উপর যদি এমন যন্ত্রণা তোমরা করো তাহলে তো মুশকিল। সিম দিয়ে দেয় তাহলে খেতে হবে, সিমে অনেক ভিটামিন। ভিটামিন কি মা? এইসব তোমরা বুঝবে না, ভিটামিন খুব প্রয়োজনীয় একটা জিনিস। আফসার সাহেব উঠে পড়লেন, খাবার ঘরে উকি দিলেন। বাচ্চাদের খাওয়া হয়ে গেছে, তারা হাত ধুচ্ছে, মীরার খাওয়া এখনো শেষ হয়নি। আফসার সাহেব বললেন, মীরা, তুমি তো আমাকে মিথ্যা কথা বলেছো,
মীরা বললেন, কি মিথ্যা বললাম? তুমি বলেছ বিড়ালদের খাবার দিয়েছ, আসলে দাওনি। এটা এমন কোনো মিথ্যা না যার জন্য তুমি এমন কঠিনভাবে বাচ্চাদের সামনে আমার কাছে কৈফিয়ত তলব করবে। আমাকে মিথ্যা কথা কেন বললে? কেন বললে বিড়ালদের খাবার দেওয়া হয়েছে? তুমি হঠাৎ করে যাতে আপসেট না হও সেজন্যই সামান্য মিথ্যা বললাম। তোমার দুশ্চিন্তার কারণ নেই, এক্ষুনি খাবার দিচ্ছি। যদি চাও চেয়ার টেবিলে দেব, কাঁটা চামচ দেব, সালাদও বানিয়ে দেব। আফসার সাহেব কঠিন কিছু বলতে গিয়েও বললেন না। মীরা বললেন, তুমি যে অসুস্থ হয়ে পড়ছো তা কি তুমি বুঝতে পারছো? জীবনে কোনোদিন তুমি নিজের মেয়েদের খাবার ব্যাপারে কোনো খোঁজ নাওনি, আজ ব্যস্ত হয়ে পড়েছো বিড়াল নিয়ে, অকারণে হইচই করছো, তোমার স্বভাব চরিত্র বদলে যাচ্ছে। একা একা সিনেমা দেখে ফেললে, আমরা দুশ্চিন্তা করতে পারি এটা একবারও তোমার মনে এলো না? সরি। থাক, সরি বলতে হবে না। মীরার রাগ বেশিক্ষণ থাকল না, কিছুক্ষণ পরেই নরম গলায় বললেন, কিছু মনে করো না, অনেক কড়া কথা বলে ফেলেছি। আমি দেখতে পাচ্ছি তুমি এক ধরনের সমস্যার ভেতর দিয়ে যাচ্ছ, তোমার সঙ্গে আরও শান্ত ব্যবহার করা উচিত ছিল, তা করিনি, আমি লজ্জিত। এসো ঘুমোতে এসো, ভয় নেই, তোমার বিড়ালকে খেতে দিয়েছি, দুটো আস্ত কই মাছ দিয়েছি। আফসার সাহেব বললেন, সঙ্গে সিম দিয়েছো তো? সিম? হ্যাঁ সিম। বিড়ালের বাচ্চা দুটি গ্রিন ভেজিটেবল একেবারেই খেতে চায় না, অথচ ওদের দরকার। মীরা অদ্ভুত চোখে তাকিয়ে রইলেন। খানিক্ষণ পর স্বামীর হাত ধরে বললেন, এসো ঘুমোতে আসো। সেই রাতে আফসার সাহেব ভয়ঙ্কর একটা দুঃস্বপ্ন দেখলেন, ঘুমের মধ্যেই বিকট চিৎকার করতে লাগলেন। মীরা তার গা ঝাঁকাতে ঝাঁকাতে ব্যাকুল হয়ে ডাকতে লাগলেন, কি হয়েছে, এই কি হয়েছে? রুমি সুমিও ঘুম ভেঙে বাবার ঘরে ছুটে এলো। আফসার সাহেব চোখ মেলতেই মীরা কাঁদো কাঁদো গলায় বললেন, কি স্বপ্ন দেখেছ? হ্যাঁ কি স্বপ্ন? আফসার সাহেব হকচকিত চোখে তাকাচ্ছেন, কিছু বলতে পারছেন না, তার সারা গা ঘামে ভিজে যাচ্ছে, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। মীরা বললেন, কি স্বপ্ন দেখলে? আফসার সাহেব বসে ক্ষীণ গলায় বললেন, পানি খাব, এক গ্লাস খুব ঠান্ডা পানি দিতে বলো। সুমি পানি আনতে ছুটে গেল। আফসার সাহেব তৃষ্ণার্তের মতো পানি পান করলেন, পানির গ্লাস এত উঁচু করে ধরলেন যে কিছু পানি গলায় বেয়ে শার্ট ভিজে গেল। কুদ্দুস যে থাকে ঘরের অন্য প্রান্তে সে উঠে এসেছে, ঘুমের মধ্যে আফসার সাহেব যে ভয়ঙ্কর চিৎকার দিয়েছে তা ঘরের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। মীরা স্বামীর গায়ে হাত রেখে কোমল গলায় বললেন, কি স্বপ্ন দেখেছ? আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন, স্বপ্নে দেখেছি আমি একটা বিড়াল হয়ে গেছি, বিড়াল হয়ে মাঠে ছোটাছুটি করছি, জ্যোৎস্না রাত, আবছাভাবে সব কিছু দেখা যাচ্ছে, আমি অসম্ভব ক্ষুধার্থ, আমি বসে আছি ইঁদুরের গর্তের কাছে। একসময় একটা ইঁদুর বের হলো, আমি লাফ দিয়ে ইঁদুরের উপর পড়লাম, ইঁদুরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করলাম, আমার সমস্ত মুখেই ইঁদুরের রক্ত লেগে গেল। মীরা নরম গলায় বললেন, স্বপ্ন হচ্ছে স্বপ্ন, স্বপ্ন নিয়ে মাথা ঘামানোর কোনো কারণ নেই। ভোর হোক, আমরা মিসির আলী সাহেবের কাছে যাব, ওনাকে সব বলব, আমি কোথাও যাব না। আচ্ছা বেশ, যেতে না চাইলে যাবে না, আমাকে আরেক গ্লাস পানি দাও। মীরা পানি নিয়ে এলেন। আফসার সাহেব ক্লান্ত গলায় বললেন, মীরা দেখো আমার হাত দুটায় ইঁদুরের গন্ধ, বিশ্রী পচা গন্ধ। কি বলছো তুমি? হ্যাঁ সত্যি তাই, এই হাতে আমি ইঁদুর ধরেছি, গন্ধ তো হবেই, তুমি শুকে দেখো। পাগলামি করো না তো, ঘুমোতে যাও। তুমি বলছো মন গড়া কথা, তুমি কি ইঁদুর কখনো চোখে দেখেছ যে ইঁদুরের গল্প কেমন তা জানো? আরাম করে ঘুমাও তো। আফসার সাহেব ঘুমোতে গেল না, বাথরুমে ঢুকে অনেকক্ষণ সাবান দিয়ে হাত ধুলেন, তাতেও তার মন শান্ত হলো না। শাওয়ার ছেড়ে দিয়ে দীর্ঘ সময় গোসল করলেন, যখন বেরিয়ে এলেন তখন তার চোখ লাল হয়ে গেছে, গা ঈষৎ গরম, সম্ভবত জ্বর আসছে। তোয়ালে হাতে মীরা দাঁড়িয়ে আছে, রুমি সুমিও আছে, তারা যথেষ্ট পরিমাণে ভয় পেয়েছে, তবে চুপ করে আছে, কিছু বলছে না। আফসার সাহেব লক্ষ্য করলেন খাবার টেবিলের নিচে দুটো বাচ্চা নিয়ে মা বিড়ালটা বসে আছে, তারা কথা বলছে ফিসফিস করে, তবে তাদের ফিসফিসানি বুঝতে আফসার সাহেবের কোনো অসুবিধা হচ্ছে না। বাচ্চা বিড়ালটা বলল, মা ওনার কি হয়েছে? বুঝতে পারছি না।
শীতের সময় এত ভোরে কেউ গোসল করলে ঠান্ডা লাগবে না? তা তো লাগবেই, দেখছিস না শীতে কেমন লাগছে। ভদ্রলোকের কিছু একটা সমস্যা হয়েছে, সমস্যাটা আমি বুঝতে পারছি না। বোঝার চেষ্টা করো না কেন মা, তোমার তো কত বুদ্ধি, বুঝে লাভ নেই কিছু, ওনাকে সাহায্য করতে পারবো না। আমরা হচ্ছি পশু, পশু কখনো মানুষকে সাহায্য করতে পারে না। ভদ্রলোক এত কষ্ট পাচ্ছেন, আমরা কিছুই করবো না? প্রার্থনা করতে পারি। প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে সৃষ্টিকর্তার কাছে কিছু চাওয়া। সৃষ্টিকর্তা কে মা? যিনি আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। আমাদের সবাইকে কে সৃষ্টি করেছেন? আহ চুপ করো তো, দিন রাত এত প্রশ্নের জবাব দিতে ভালো লাগে না। আফসার সাহেব তোয়ালে দিয়ে গা জড়িয়ে শোবার ঘরে ঢুকলেন। মীরা বললেন, গরম এক কাপ চা এনে দি। দাও। মীরা চা বানিয়ে এনে দেখলেন আফসার সাহেব আবার সাবান দিয়ে হাত ধুচ্ছেন। মীরাকে দেখে ফ্যাকাশেভাবে তাকালেন। ক্লান্ত গলায় বললেন, মীরা আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি। উপন্যাসের এই অংশটি আমরা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বটি শোনার জন্য আমন্ত্রণ রইল। আমাদের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। আর আপনারা যদি উপন্যাসের পাশাপাশি ছোট গল্পে আগ্রহী হন তাহলে আমাদের মূল চ্যানেল কুপির আলো সাবস্ক্রাইব করতে পারেন। কুপির আলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া হলো। দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ধন্যবাদ।